যাতে কোনো অসুবিধা না হয়। কোথায় আসলাম, কোথায় আসলাম দেখো ভাই, ভাই রে ভাই কোথায় আসলাম, এটা দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, এবারে ওয়ার্ল্ডের মধ্যে ঘড়িতে এখন তিনটে বাজে, 3:30 বাজে, ঠিক আছে। আর এখান থেকে 4 নম্বর শিয়ালদা, 4 নম্বর থেকে কল্যাণী সীমান্ত ধরছি, ঠিক আছে। আর কল্যাণী হচ্ছে নামবো, এখন জানি না এটা কল্যাণী যাবে কিনা, কল্যাণী ঘোষপাড়া তো নামবে না। তো এটা হচ্ছে 3:00 বাজে, 25-এ যে কৃষ্ণনগর লোকাল সেটা উঠলাম, ঠিক আছে। দাদা দাদা নেক্সট ট্রেনে, দাদা নেক্সট ট্রেনে, নেক্সট ট্রেনে আসো তোমরা, নেক্সট ট্রেনে। সবার মন খারাপ হয়ে গেছে দেখো, ট্রেনে উঠতে পারলো না, বাবারে বাবা। আর কি কল্যাণী যাওয়া, ঠিক আছে। দমদমে দেখালাম, দমদম মানে এর আগে যে বিধাননগর, বিধাননগরে তো বিধাননগর থেকে বেশি বিচ্ছিল দমদমে, দেখলে মানে উঠতে পারছে না, ঠিক আছে। আর এদিকে ট্রেনে অলমোস্ট প্রায় ঝামেলার তৈরি হয়ে গেছে, মানে কল্যাণী ITI মোড় যাওয়ার জন্য, ঠিক আছে। সবাই জানে যে কল্যাণী ঘোষপাড়া নামতে হয়, আর মানে আজ থেকে মানে ষষ্ঠী থেকে কিন্তু আর ঘোষপাড়া দাঁড়াবে না, মানে কল্যাণী ITI যাওয়ার জন্য শিয়ালদার থেকে যে ট্রেনগুলো তোমার আছে, রানাঘাট, গেদে, তারপরে কৃষ্ণনগর যে ট্রেনগুলো আছে, বা কল্যাণী কল্যাণী সীমান্ত আছে, সেইগুলো সব কিন্তু কল্যাণী উপর দিয়ে যায়, কল্যাণীতে নামতে হবে, কল্যাণী স্টেশন। এই হচ্ছে মোটামুটি ট্রেনের কন্ডিশন। আজকে ষষ্ঠী তাতে এই ভিড়, আর এরপরে সপ্তমী অষ্টমীতে কি ভিড় হবে সেটা গেস করো। দিদি বলছি ভিতরে তো জায়গা ছিল, ভিতরে আসতে পারতেন তো, তো কল্যাণী তো সবাই নামে ভিতরে জায়গা ছিল তো, এটাই বাচ্চা নিয়ে উঠেছে, এটা এরকম ভাবে কি যাওয়া উচিত, এদের মানে সেন্স বোধ কিভাবে আসে চিন্তা করা যায় মানুষের। পাঁচটা বাজে, 4:57 মানে যুদ্ধ করে নামবেন, যুদ্ধ করে। তোমার যে আপের ট্রেনগুলো না, সেগুলো কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে এতদিন দাঁড়াচ্ছিল, মানে চতুর্থী পঞ্চমী অবধি দাঁড়াচ্ছিল, বাট আজকের থেকে কিন্তু, আজকের থেকে কিন্তু মানে ঘোষপাড়াতে দাঁড়াবে না সেটা অ্যানাউন্স করে দিল, ঠিক আছে। পরে যবই আসবে না কেন, মানে কল্যাণী একমাত্র দাঁড়াবে, আর হচ্ছে সীমান্ত। যদি একটা কথা বলি, ঠাকুর দেখার, ঠাকুর তো সবই একই, কিন্তু প্যান্ডেল দেখতে হবে, কল্যাণীতে এসে মারলাম, তাই বলে এতগুলো ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে মানে এভাবে মানে কি বলবো, সে রীতিমতন ওনার মানে কাঁদছে, আমি দেখে এতটা মায়া মায়া লাগছে, কী বলবো, একটা মায়া দয়া বলে কিচ্ছু নেই। এবার এখান থেকে তোমাদের কী করতে হবে, কল্যাণী স্টেশনে নেমে এখান থেকে এই যে ITI মোড় বলছে, এই যে ITI মোড়ের যে অটোগুলো, ঠিক আছে, ওই যে এখান থেকে অটো পেয়ে যাবে, ঠিক আছে। ওইদিকে ম্যাজিকও আছে, ম্যাজিকও পেয়ে যাবে। 1 বছর পর কল্যাণী আসছি তো, মানে আসলাম,
রাস্তাঘাট না একদম দুর্দান্ত, ওরা তো জানোই ঠিক আছে। কল্যাণী স্টেশন থেকে কিন্তু মোটামুটি অটো, তারপরে দেখলাম যে ম্যাজিক গাড়িও যাচ্ছে, ম্যাজিক আর বাস কিন্তু আছে। বাস অনেকক্ষণ লেট করে, এটা আই থিঙ্ক হ্যাঁ তাই হয়তো 10 টাকা করে বাসে ভাড়া, বাট একটু লেট করবো। বাট এখান থেকে কিন্তু ম্যাজিক অটো এবং রিক্সা অ্যাভেলেবেল, ঠিক আছে। এইমাত্র জাস্ট আমাদের অটো থেকে না অটো নামিয়ে দিল হচ্ছে সেন্ট্রাল পার্ক, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, এই যে পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছ সেন্ট্রাল পার্ক, আর এই যে রাস্তাটা এখান থেকে সব টোটো অটো সব আর কি আসছে। এইখানে আমাদের অটো নামিয়ে দিল, ওই ওখানটা অটো নামিয়ে দিচ্ছে, আর লোক এদিক দিয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু এই রাস্তাতে যেতে হবে হচ্ছে কল্যাণী লুমিনাস ক্ল্যাব, এটাই হচ্ছে লুমিনাস ক্ল্যাব অর্থাৎ আইটিআই মোড়ের লাইন, আইটিআই লাইন। ভাই রে ভাই বিশ্বাস করো, মানে আজ পর্যন্ত মোটামুটি ঘুরিতে হচ্ছে এখন টাইম 6টা, ঠিক আছে। আর এই জাস্ট আমি লাইনের এপাশ থেকে এদিকে আসলাম দেখানোর জন্য সামনে থেকে, যাতে এইটাই হচ্ছে সেই গ্র্যান্ড, ঠিক আছে, অর্থাৎ চায়নার যে হোটেল, যে রেস্টুরেন্ট সেটাকে আমাদের মানে বাংলার লোক দুর্গা পুজোতে করে দিয়েছে। মানে ভাবা যায় একটা কিরকম একটা দুর্দান্ত লাগছে। একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি, আমি তো আসলাম কল্যাণী স্টেশন থেকে। কল্যাণী স্টেশন থেকে আসলে কিন্তু ওই দিকে যে লাইনটা, ওই পাশ থেকে আসলাম, ওই দিকে লাইনটা হচ্ছে কল্যাণী স্টেশন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে রাস্তাটা এটা হচ্ছে কল্যাণী সীমান্ত। কল্যাণী সীমান্ত থেকে যদি আসো তাহলে কল্যাণী সীমান্ত থেকে আসলে হচ্ছে এই রাস্তা দিয়ে আসবে। এই দেখতে পাচ্ছ লোক আসছে সব সীমান্ত থেকে, মানে কল্যাণী সীমান্ত ওখানে বেশি ভিড়টা হচ্ছে, ওখান থেকে আসতে একটু সময়টা বেশি লাগবে। এই হচ্ছে লাইন, এই হচ্ছে মোটামুটি আপডেট। দর্শন করতে এসছে আমরা, এই জন্য অভিনন্দন জানাই। কিন্তু তার সাথে সাথে একটু আমাদের সময় মানে এক কথায় এই ছবি করে দিচ্ছে যে কল্যাণীতে মানুষ কেন এত আসছে। চলো আমার সাথে এখন হোটেলের ভিতর প্রবেশ করো, ঠিক আছে। আমি জয়মণি,
ওয়াও ভাই সাহেব কি দুর্দান্ত লাগছে দেখো কোথায় আসলাম কোথায় আসলাম দেখো ভাই পুরোটাই কাছের পুরো কাছের একদম ভিতরে কাজ দেখো কাছের দুর্দান্ত লাগছে এক কথা অনুমদ্য অনুমদ্য জাস্ট ভাষা হারিয়ে ফেলছে আমি কিছু বলার উপরটা দেখো যে ঝাড়বাতিটা কত সুন্দর করে এত সুন্দর লাগছে দেখো ঝাড়বাতিটা জাস্ট আলাদাই একটা আরে এই দেখো মাকে দেখো কত সুন্দর সাজানো হয়েছে এখানে ভাই আর বেশি দেখাতে পারছি না তোমাদেরকে এখান থেকে দেখো মায়ের অপূর্ব সৌন্দর্য ওটা কত সুন্দর লাগছে ঠিক আছে বেরোতে ইচ্ছা করছে না তবুও বেরোলাম মানে কল্যাণী আইডিয়া মনে আসলে যতটা পারো ফাঁকা ফাঁকায় সকাল সকাল এসে আগে দেখে নিও আমি সাজেশনটা সেটা বলবো বাইরের থেকে ব্যাপারে বেরোনোর পথে বা বাইরের থেকে যদি পারো যে লাইটটা জ্বলছে মানে লাইটিংটা চলছে তখন গিয়ে লাইটিংটা দেখে নিও ঠিক আছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে লাইটিং স্টার্ট করে দেবে ঠিক আছে তারপর বাইরে গিয়ে লাইটিং শোটা দেখো আর তখন দেখো কারণ এত ভিড়ে না মানে অজস্র হয়ে যাচ্ছে আর দাঁড়াতে পারছি না এখানে ঠিকভাবে এত ভিড় তো মানে এই পাশে কাত হয়ে দাঁড়িয়ে আছে